দিদি আজ কাতারে আমাকে বাড়িতে নিমন্ত্রণ করছে কখন দিন আর রাত্রে মানে পেশা দাবাটা ফিরে নিল Hari kita ada waktu kan sih?
Graduate lady as private secretary and also one Mr. Tulay dispatch staff.
apply personally to Proprietor B. Brosen's company. একজন গ্রাজুয়েট মহিলা সেক্রেটারি ও একজন ম্যাট্রিকুলেট স্প্যাট ক্লাস ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করুন। ডাকছেন এখন বাবু? হ্যাঁ ডাকছেন। গড়গড়ি দাদা, আজকাল কিন্তু টিফিনের কৌটার কিছু খেলো না। বলেন দাদা। হ্যাঁ দেখুন, এই প্রতি ভালো মন্দ জিনিস তৈরি করে দেন তাই দু একদিন দুই একদিন, কিন্তু আজ কাজ দিও না, আর দেবো না। বসুন। দেখো কালকে খবরের কাগজে আমাদের অফিসের কতগুলো বিজ্ঞাপন যাবে, তুমি মানুষের কাছ থেকে বিজ্ঞাপনের কপি নিয়ে এসে পাঠিয়ে দেবে, আর যে যে কোম্পানির নামে যাচ্ছে তাদের নামে নামে একখানে চেক দিয়ে দেবে। বুঝলাম। আরে কোন ব্যাংকের উপরে কত চেক কাটবে সব তোমার জানা গেল? হ্যাঁ না, আপনি তো করবেন, আমাকে আর বলতে দিচ্ছে কোথায় যেন তুই চেক কাটবে মনে হচ্ছে। বসো, এই না এই দেখ, এইভাবে এই কোম্পানির নামে। আচ্ছা আরে বসো, তোমার তাড়াতাড়ি দেখছো ছাড়ো তো দেখি মানুষ। ওই জার্মান কোম্পানি ফাইল করে দেখি, ফাইল করো। ওই এইটা কি? না না এটা না। এই যে জার্মানি থেকে যে চিঠিটা এসছে, খাওয়া দাওয়া দিকে আমি চাকরি নিয়েছিলাম, আমি ওদের দুজনটার মাঝখানে যে বসছে না পাল্টাতে পেলাম সব। আর তাছাড়া আমরা এদিকে মেয়ে হয়ে স্বামীর দুর্বলতাকে এভাবে প্রশ্রয় দিলে শেষকালে একটা চূড়ান্ত স্ক্যান্ডাল হয়ে যাবে। স্বামী শুদ্ধির এই অভিনব পন্থায় বিপরীত কিছু না ঘটলেই বা আমরা তো বুঝছিস না, যদি অফিসে গিয়ে দেখি যে আমি যা ভেবেছি তা মিথ্যে, তখন গিয়ে বলবো কত পাল্লা বাবু ধারণ। বোসের ভাই আর আমার দাদা শ্যামল রায় খুব ভালো গান গায়। আচ্ছা আমি একাই বুঝি জানি, তুই জানিস না? হ্যাঁ তাহলে ভাই বোন দুজনেই গাইয়ে ভালোই হলো, একদিন এসে বেশ আরাম করে গান শোনা যাবে, কেমন? বেশ তো, যেদিন ইচ্ছে। আচ্ছা বাবা
বাড়িটি ছোট হলেও বাড়ি পরিচ্ছন্ন তো। সত্যি আপনার রুচির প্রশংসা করতে চাই। ভালো লেগেছে আপনার? খুব ভালো লেগেছে। আপনি বসুন, আমি সব করে জানো না। আমার জন্য অনেক ব্যস্ত হবেন না, আজ আমার একটু কাজ আছে। আজকে ফিরে আরেকদিন এসে দেখা যাবে, কেমন? চলি ভাই। ভাই যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আপনার বসের শ্যালক বলে আমার সম্পর্কে কিন্তু স্টিফ হবার কোনো কারণ নেই। যদি কোনো দিন আপনার কোনো ছোটোখাটো প্রয়োজন আমার দ্বারা বিজয় বলে মনে করেন, আমার কত কথা জানাবেন, কেমন? আচ্ছা কথা দিলেন। হ্যাঁ আরে ও ভাই শুনুই না, কী বাবু বললেন যেন? শ্যামল, শ্যামল বাবু। আচ্ছা একজন, আবার দেখা। নিশ্চয়ই, বাই বাই। আজ আমার কথা কতগুলো পরিষ্কার জবাব না পাওয়া পর্যন্ত আমি খাবো না দাবো না, কিছু করবো না। হাঙ্গার স্ট্রাইক করবে বলে ভয় দেখাচ্ছ? না সে ভয় দেখানো দুই কথা আমি জানি, কারণ স্বামী হাঙ্গার স্ট্রাইক করে মরে গেলে স্ত্রী যে 300 টাকা মাইনে চাকরি রইল তা আমি জানি। কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে সেইখানটায় যে এই চাকরি করা কি তোমার খুব প্রয়োজন ছিল? নিশ্চয় ছিল, তাহলে চাকরি করতে যাবো কেন? তোমার চাকরি করা চলবে না, আমি বলছি তুমি চাকরি ছেড়ে দাও। কেন? কেন মানে? তোমার আমার পরিচয় বেশি দিন গোপন থাকবে না। গোপন থাকবার দরকারটা কি আছে? বিশ্ব বসকে বলে দিলেই হবে আমাদের একজন রিলেশনটা কি? দেন আর দেওয়ার দুজনকে একসঙ্গে উনি থাক করে দেবেন। স্বামী স্ত্রী একসঙ্গে একা যদি চাকরি করেন উনি মরি পছন্দ করেন। এই তো অনুকূল কিছুদিন আগে ওর স্ত্রীকে নিয়ে এসে আমাদের অফিসে লেডি টাইপিস করে মিস্টার বোস যেদিন জানতে পারলো ওদের সম্পর্ক দুজনকে একসঙ্গে থাক করে। ললিতা, ইউ হিয়ার মি, ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দিস জব, প্লিজ প্লিজ। আমি চাকরি না নিলে তোমার খুব সুবিধা হয় না? অসুবিধা হয় মানে? আমি অফিসে থাকলে কারো কারোর সঙ্গে তোমার মেলামেশা করতে অসুবিধা হয়? ও তুমি চাকরি করবে? হ্যাঁ। কিন্তু আমি তোমাকে বারণ করছি। কেন বারণ করছো? আমি যখন শুনলো না তুমি কেন বারণ করছো? বলে হ্যাঁ দিস হ্যাঁ দিদি। Then go to hell. বিশ্বাসঘাতক পথ চরিত্রহীন, তাই আমাকে পাহারা দেবার জন্য তার অফিসে গিয়ে চাকরি নেবার প্রয়োজন। সুতরাং আমি তাকে বোঝাতে গেলে সে অমনি চাকরি ছেড়ে দেবে আসলে নয়। আমি তো বুঝলাম যে আগুন নিপ্প কিসে। এক কাম করি না, আমি তোমাকে গিয়া আগে দাঁড়িয়ে নিল খবর দেয়। তুই যদি সমস্ত করতে যাবে তাহলে তোর সঙ্গে আমার বন্ধুত্ব আগে এখানে এসে করুক, চাকরি করুক, তোকে তার আনন্দে থাক। আমি আর ও বাড়ি মুখ নেবার ও বাড়ি টানার যাবো। ও তো এই ঘরটা খালি পড়ে থাকি, আমি আজ থেকে এখানে নিশ্চয় নীলু ঠাকুর বাড়ি আমাকে খাবার করে শুধু number A357A53 of the 4th instant, under reference as to extent. You are quite aware that in these days in India, the markets are very competitive. As such, Andrew can also offer chemicals to our customers at a very moderate rate to begin with. As such,
unless we can also offer the chemicals to our customers at a very moderate rate to begin with. While concluding, we'd only like to say that if you have any reliance on our agency, please confirm the rate as we have offered, as we have already offered. Let us like to state that if you have any reliance on our agency, let we shall be kitta tarika kurat. Sure. Mr. Bush বলছিলেন আপনার নাকি 500 গন্ডগোল হয়? সে এখন বুঝলে জেনে নেবে। আচ্ছা। আপনার জন্য কি করতে পারি বলো? করানোর কিছু নেই। দেখতেইলাম আমাদের বউ দিদি কেমন মানাই। দেখেন যা অনেক তো হয়ে গেছে এখন ইন্টিমেট করে এলাম আপনার সাথে এইসব ইন্টিমেট কথা বলবার জন্য আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়নি নির্মলি বাবু আমি অত্যন্ত দুঃখিত দুঃখিত হ্যাঁ এগুলি বাড়িতে তারা নেই তো না তাহলে চলুন না আমি লক্ষ্য কথা বলছি ব্যারাকপুর থেকে এদিকে ব্যাপার কি বলতো এখানে তো আজকে সবাইকে নেমন্ত্রণ সবাইকে নিজের স্ত্রী নিয়ে আসতে হবে ব্যাপারটা হচ্ছে আমাকে সেখানে টেলিফোন করতে এখানে আমি তারপরে কাছে আসতে করছি আজ অনেকটা হয়েছে আজকে তাহলে চলি সামনে শনিবার দিন আসছেন তো আচ্ছা নমস্কার Thank you.
প্রয়োজন হলে আমাদের টেলিফোন নাম্বার তো জানাই আছে না? তবে আর কি, চলো চলো ওদিকে রান্না বান্না কদ্দূর কি হলো তাহলে দেখা দরকার। কি সত্যি মনে নাই আবার? আমার মন কিছুতেই সায় দিচ্ছে না, তাছাড়া কাজটাও ভালো নয়। শেষকালে কি ওতে কি হয়ে যাবে? কি শুনব না, আপনি আমাগুলোকে যাইবেন, মিসেস বুসকে যেখানে একটু ঠিক ঠিক করে আসবেন, তারপর খাইবেন নেবেন চলে আইবেন। কিন্তু বসাতে হবে তো। তা তোই দেখুন, আমি এক সাথে রাজি হতে পারি, আমার ঠিক রাত নটার ভিতরে বাড়িতে পৌঁছে দিতে, তা না হলে আমার মা ছোট ভাই ভীষণ ভাববে। ঠিক আছে, সেই জন্য আটকাবে না। আমি আটকাইবো কেন, তাকে কোটি কোটি গাড়ি না করতেই থাক আর দুটেই থাক, আমায় কিন্তু ঠিক নটার ভিতরে পৌঁছে দিতে হবে, তা না হলে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে যা কথা দেওয়া হবে নিশ্চয়ই আপনাকে সে কথা রাখতে হবে। কি বলিস? হ্যাঁ হয় না, কি হয় না, হয় না, হয় না, হয় না, কি হয় না, তোমার এই দিনা মল্লিককে বৌষা দিয়ে ললিতার সামনে নিয়ে যাওয়া হবে না। এতক্ষণ হলে ওখানে বলাছেন না, কি করে হবে বুঝতে পারছিস না। আমি আগে ভাবিনি যে দেখো যে গাড়ি থেকে আমি বউ নিয়ে নামছি, ব্যাস হয়ে গেল চিৎকার মূর্ছা এবং পতন। তারপর তারপর কি ইয়ে গেলি, আমিও গেলাম, দিনা মল্লিক তো গেলই, লগে লগে চাকরিও তো গেল। হ্যাঁ গেল, কাম ছাড়ছে ছাড়ছে না, বলা নেই কওয়া নেই, একেবারে বউ নিয়ে গাড়ি থেকে নামা, অন্তত একটা হিন্দিও থাকলে না হতে পারতো না ভাই, না ভাই আসবো আমি যেতে পারছি না, খারাপ ভাই ভাবি না 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 খারাপ ঘরের মধ্যে নেই, না ভাবলেও হবে না, ভাবলে না তো ভাবলে না ভাই, বা কত ই করে হয় না, কত বিয়া সাথে আসবে পছন্দ হয় না সেই মানা হয় না। বসে বাড়িতে টেলিফোন আছে না? হ্যাঁ কি বলেছিস আমাদের ফোন করবো? কারে ললিতা? হ্যাঁ হ্যাঁ গুড, হ্যাঁ চলে চলে চলে। হ্যালো হ্যালো, প্রথমে আমি তোমার কথা জিজ্ঞেস করি, আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কথা বিশ্বাস করো না? এ কি বহু মেয়ে দেখেছি তোমার মতো রকম গোলা মেয়ে আমি লাইফে দেখিনি। কি গো আপনাকে লাগে, আপনি ভুল করছেন, আপনি যে মেয়েটিকে খুঁজছেন আমি সে নই। আমি মিসেস বোস কথা বলছি, আমি কোর আগে টেলিফোনে কখনো কথা বলেছি, আজকে তো প্রথম বলি। তুমি বিশ্বাস করো ললিতা, কি করবো বলো, এসে দেখলাম যে তুমি বসের বাড়ি চলে গেছো, অথচ বউ নিয়ে যেতে হবে তো, তাই কি করি। নীলু বললে ওই কি রিনা মল্লিক? হ্যাঁ ওই তো রিনা মল্লিক, খুব ভালো বইয়ের পাঠ করে, সেই জন্যই তো 50 টাকা। না না এইভাবে বললে হবে, বললে হবে না, কি মুশকিলে পড়লাম, পাগল হয়ে গেলি? হ্যাঁ পাগল তো বলবি, এখন তোকে ঠাট্টা করার সময় এদিকে আমার মাথার মধ্যে দেখা টাইফুন বয়ে যাচ্ছে। আরে দূর গাবড়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবো সব, এদিকে আবার তোর দিকে ওয়েট করতাম না, তুই বুঝতে পারছিস না, সমস্ত রকম গোলমাল হয়ে যাচ্ছে। না না আমি যাবো না, তুই যা। আমি কে কী করো এটাকে দেখি, আমি নার্ভাস হোস কেন, যে আমার উপর ভরসা রাখ, আমি সব ম্যানেজ করে নেবো। ওই ফলবাবু কি যেন চিৎকার করছিল, বলবেন
আরে কিছু খাও না গো।
মেয়েটাকে যদি ছাড়ে না এক দাদা খাইয়ে দিয়েছে বেডুক লোক কি করবে।
আজ অফিসে গেটের সাথে একটি ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো বুঝলেন ভেরি স্মার্ট অ্যান্ড বিউটিফুল মেয়ে তাড়াতাড়ি এখানে জয়েন করতে শুনছিলাম সত্যি অফিসে এমন একটি ভদ্রমহিলা না থাকলে একেবারেই মানায় না আপনি কি বলেন মনোহর বাবু হ্যাঁ আপনি দেখেছেন তাকে হ্যাঁ আচ্ছা মনোহর বাবু ভদ্রমহিলাকে দেখে আপনার কি মনে হয়নি অত্যন্ত সুন্দরী বলে না কেন বলুন তো কারণ পরস্পরের দিকে তাকানোটা আমি মনে করি কি মহাশয় কি বললেন কি বললেন বললাম পরস্পরের দিকে তাকানোটা আমি বললেন মশাই আপনি আরে তাকাতেও দোষ আচ্ছা ধরুন আপনার বাগানে যদি একটি সুন্দর পদ্ম ফুল ফুটে আর আমি যদি অপলক তার দিকে খেয়ে থাকি তাহলে হয়ে যাবে নাকি আপনি চেষ্টা করবেন আমাকে আরো বেশি করে দেখাতে যেহেতু ফুলটির মালিক আপনি কি মশাই একই না একটা কিছু বলুন হ্যাঁ হ্যাঁ তবে ঠিক তেমনি ধরুন এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ ধরুন সেই ভদ্র মহিলা যদি আপনার স্ত্রী হতেন যদি মানে উনি তো আমার আমি জানি ওই অন্য লোকের স্ত্রী আপনার স্ত্রী না 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 আপনি শুনুন কিন্তু তিনি যে এই অফিসে চাকরি করতে আসছেন সেটা তো ঠিক কুলবধূত্বের দাবি নিয়ে নয় তিনি আসছেন এখানে কংগ্রেডের মতো নাগরের মতো হ্যাঁ তা ঠিক ন্যাচারালি আপনাদের উচিত হবে যে কংগ্রেডের মতো তার সঙ্গে অত্যন্ত সহজভাবে মেলে রেখে আগে আমরাও তাই ভেবে রেখেছি ঠিক আছে না 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 ওটা কোনো দোষ মেহামেজা করবো তাতে দোষ হ্যাঁ বেজে গেল আই এম ভেরি সরি আপনার সাথে এখন রিটার্ন করে রেখেছি না আই এম ভেরি সরি আচ্ছা আপনাদের মধ্যে যদি কেউ সাংবাদিকের দিকে যেতে চান তাহলে কিন্তু আমি আপনাদের একটা লিস্ট দিতে পারি কেউ আছেন আপনি কোন দিকে থাকেন আমি হ্যাঁ কোন দিকে বাড়ি আছেন সাংবাজার তাহলে চলুন আপনাকে লিস্ট দিয়ে দিই তুমি আমাকে বাড়িটা কি এসেছো বাকি পিকনিক বলে একখানা গাড়ি খারাপ হয়ে গেলে তা খুব গিয়ে একটা গাড়িতে কাজ চলে যাবে আর ললিতা ও ললিতা যাই জানবো তাহলে কি ব্যাপার দিতে পারে সকাল থেকে লেডি টাইপিস্টকে নিয়ে ঘোরাঘুরি করা দেখে আমি ভাবলাম না জানি কি রেজলিউশন তুমি টাইপ করাবে তা তুমি কি করছিলে সকাল থেকে বাড়ির মধ্যে যাওয়ার চান্স দিতে না মানে ওই আমরা দুজনে একটা কথা বলছি ও একটা কথা বলতে তোমাদের এত টাইম লাগে তাহলে পাঁচটা কথা বলতে তো সারাদিন কেটে যাবে কি হয়েছে এখন বেশ দিন আসবার সময় হয়ে গেছে রানারি আমার কিন্তু একবার বাড়ির ভেতর যেতে হবে কিছু হ্যাঁ মানে ওই ইয়ে খবর টবর গুলো তো হ্যাঁ হ্যাঁ তুমি যাও 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 দুরাত তার ছলে রাবা পায় না তুমি যাও হ্যাঁ তুই দূর হয়ে যা আপনি এক কার মানে তিনি আমার সঙ্গে আসবেন কেন বা আমি তো জানি তিনি আপনার সঙ্গে অফিস থেকে ফেরেন আপনার বাড়ি যান জল জল খান খুব ভুল কথা শুনেছেন তিনি মাত্র একদিন আমার বাসায় গিয়েছিলেন আমার তো চলে যাচ্ছে মনোহর দা সম্বন্ধে আপনার প্রশ্নের ইঙ্গিতটা ভালো লাগলো না মিস্টার দাস আমি তার বোন তাই কিছু বললাম না কিন্তু আপনি যেন যাকে তাকে এসব কথা বলবেন না কিছু মনে করবেন না কাক পক্ষে যেন টের না পায় না না মনে থাকে যেন
পেলে তোকে আমি গুলি করে মারবো, আর তোকে গুলি করলে আমার কোনো শাস্তি হবে না। তা হবে কি হবে না, লোকে জিজ্ঞেস করলে কি বলবে? কিসের সল বলবো? একটু সি সি তোকে সি বলতে পারলু? কি বলবি? কি বলবো বল না। তারপর কি বলবো? বলবি আম পোড়া শরবত। কি পোড়া? মুখ পোড়া। বলবি আম পোড়া শরবত। কি বলবি? ও আম পোড়া। যা নিয়ে দেখাল রে কমিয়ে দেখি। উনি হলেন মনোহর বাবুর স্ত্রী, আর ইনি নীলমণি বাবুর স্ত্রী। বৌদি দাদাকে আমার কাজ ছাড়া করছে না, একটি প্রেম দেবে অফিসে ছেড়ে দিয়ে বৌদি থাকেন কি করে? এসব বিষয়ে তুমি ওদের খাওয়া তবু তো আমি ভাবলাম তোমাদের যদি সময়ই হলো না। ঠিক বাই বাই। দেখো তুমি একটু এখানে দাঁড়াও, আর ভেতরটা একবার ঘুরে আসি। ললিতা কোথায় যাবে বলতো? তোমাদের অফিসে সেই শ্যামলবাবুর কথা বলছিল না, তাকে বলো না কালকে। কি ভীতু মানুষ রে বাবা! কি ভীতু? নয়তো কি? ভীতু।
যে যদি অভয় দেন তো আপনাকে একটা কথা বলি। বেশ তো বলুন না। আগে আমাদের অফিসের শ্যামলবাবু খুব ভালো গান করতে পারে। শ্যামলবাবু? কোথায় শ্যামলবাবু? আরেকটুখানি কি বলছেন? একটুখানি একটুখানি অনেকক্ষণ তো হয়ে গেল, কি কথা ছিল আপনার সঙ্গে? জানি জানি আপনি আর একটু অপেক্ষা করুন। কি পাগলের মতো আপনি আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা বলছেন। দেখুন আপনি আপনার পায়ে পড়ে যাবেন, কেলেঙ্কারি বাড়াবেন না। মাথার মধ্যে টুনটুন করে সর্বদে কি আসিল রে? তোমার যেমন কথা, কি আর থাকবো, মিঠা ছিল আমার জন্য কেমন মনে হচ্ছে। আমি সুন্দর উপর দিয়ে হাঁটতেছি, সুন্দর সুন্দর ম্যাচ, সুন্দর সুন্দর পাখি, সংসারতে তোর তো সৃষ্টি হয়েছে। সৃষ্টি কাটু না, তুমি পড়তে দেখো। আচ্ছা তাই তো, হীরাকে নিয়ে বলে চিন্তায় পড়া গেল। দিদি ওই তো ললিতা, ওর অফিসের লেডি সেক্রেটারি। লেডি সেক্রেটারিকে বাড়িতে এনে অত মাখামাখি করবার কি আছে বাবু? তোর কি বুঝি সত্যি কোনোদিন হবে না? কেন কি হলো, কি হলো মানে? তোর স্বামীর বয়সটা কত হলো খেয়াল আছে? 50। এই 50 বয়সটা ভীষণ মারাত্মক বয়স, তা জানিস? বাড়িতে এনে ওকে চাকরি সত্যি করে ফেলেছিস, এখন কিছু কেলেঙ্কারি না হলেই বাকি। কি যে তুমি বলো দিদি, ঠিকই বলি, আমি তোর দিদি, তোর থেকে ঢের দেখতে দিদি। লালু, আরে কি হলো এসো? ওই দেখো আবার ডাকাডাকি করছে, উঠবার পারি না বাপু। চলো আমাকে দেখে তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, তুই ললিতা তো আমার সঙ্গে গেলে পারতো। না না ললিতা কে থাক, এরা সব এখানে রইলে এদের দেখাশুনো করা। তাও তো বটে, আচ্ছা তাহলে আমি ঘুরে আসি।
গণপতি বাবু অসুবিধা হয়নি? আরে না না স্যার, কবজি ডুবি স্যার, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কিছু বলবেন? মা ভাবছেন না ভাবছেন তাকে পানি তুলছে না মা বলছে মানে উনি মায়ের বাড়ি বলছেন আর কি বাবার বাড়ি বলছেন উনি বাপের বাড়ি? আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমার ব্যস্ত হতে হবে না মা, সে ব্যবস্থা আমি করে পাবো, তুমি যাও কে করে যাও বা বলো বাবু আদেশ করুন। না আমি রাখুন, ব্যাপারটা তুমি সত্যিকারের মতো হয়ে যাচ্ছি, আর পাঁচ মিনিটের ভিতরে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা না করে দিলে আমি সব কথা মিস্টার বসে বলে দেবো। ভগবান দেখুন, আপনি এরকম করবেন না, আপনি আপনি কিছু করে থাকুন, আপনি বুঝতে পারছেন না, দেখুন আপনাকে গাড়িতে ধরলো না তার সেটা আমার দোষ, আমি জানেন না আমার মাথার প্রতি কি ভীষণ বিপদ যাচ্ছে, আপনাকে একটু চুপ করে থাকুন আপনি। তা করছি, কিন্তু মনে রাখবেন আর পাঁচ মিনিট। এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না, চৌধুরীর ফোনটাও খারাপ, আমাদের সংসার খুলে আসা মানে তাই বলছি। হ্যাঁ মা বুঝি মা বুঝি, রাত হয়ে যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে, তবু ভালো যে তোমাদের কাজটা বাচ্চা নিয়ে এটাকে ব্লেসিং বলতে হবে মনে হয়। রাত্রি হয়ে গেছে, আজ রাত্রি আর বাড়িতে কাজ নেই, তুমি তোমার স্মৃতি নিয়ে ওপরে এসো জানে মিলু, তুমি তোমার স্মৃতি নিয়ে ওপরে সবে চলো। হ্যাঁ না না কোনো কথা না, রাত দেখলে আমরা অসুখ করতে পারি, এসে চলে সব ঠিক হয়ে বসো, আসো আসো। ও কি কখন থেকে দেখছি তুমি আমাকে দেখেও দেখছো না, শুনেও চিনতো না, ব্যাপারটা কি বলো দেখি? কিসের ব্যাপার? ও তোমার মেয়েটিকে হাঁটা পড়ছে, সিন্দুর পড়ছে, আলতা পড়ছে, ভগবানের বাকি রয়েছে কি? তুমি যখন তালাক দিছো তখন আর কি করবো? তো আমি সব বুঝি মা, সব বুঝি, আর বুঝি না বড় ঘরের
তুই বাইরে বসে গেল? না স্যার, কি কি স্যার ঘরে কি গরম গরম চাদর চাদর ও চাদর আমার কথা শুনে দেখুন দিনা দেবী, আমার আমার অবস্থা আপনি একটু বুঝুন দেখুন। আমাকে বাঘে মারলেও মারবে, সাড়ে মারলেও মারবে। আপনি 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 আমাকে দেখুন, যদি অনুমতি দেন আমি আজ রাতের মতো এইখানে শুয়ে থাকবো। আই ওয়ান্ডার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে না কি টেলিফোন করলো? দেখি তুমি এখানে কি তুমি উঠেছ? গরম লাগছে আছে, গোল ভালো লাগছে আছে। কি ব্যাপার? কি ওই তো রোগ স্যার, সেটা আগে নিয়ে পাট পাট করে ফেলায়। না 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 না, আমি শেষকালে মিস্টার রায়ের কাছে মুখ দেখাতে পারবো না, তোমার কিছু হলে পারে। তুমি এসে সমস্যা নেই, না এই ঘরে থাকবে দরকার নেই। তুমি এসে এই বিছানাটা তুমি শুয়ে পড়। কিন্তু না না না, তার জন্য তোমার ব্যস্ত হতে হবে না। এই ঘরটা বেশ মাঝখানে, ওয়েল প্রোটেক্টেড অ্যান্ড কমফর্টেবল টু। না শুয়ে পড়। হ্যাঁ এখন এখান থেকে দূর হয়ে যাও, নিজের ঠিক কথাই
বলেছিল। এই এই আপনি কি বলছেন? আমার কথাটা শুনুন। কেন শুনবো তোমার কথা? কি রাইট আছে তোমার আমাকে কথা শোনাবার? গলায় দড়ি দিয়ে মরতে পারো না? বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। কি হয়েছে রামু? তুমি ললিতাকে শুধু শুধু গালগালি করছো কেন? ললিতা 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 ওকে বলবে না এখানে। ও সব তোমার অফিসে গিয়ে ললিতা বিশাখা যা খুশি তাই করো। তাই বলি একেবারে আমারই ঘরে হয়ে গেলেন তাই? ও সব কথা কি বলছো রামু? ও আমার মেয়ের মতো। চুপ করো, আমি মেয়ে দেখিও না। দূরভাষে যে মানুষ কত জঘন্য কাজ করতে পারে তা আমি বুঝলাম। পুরুষ মানুষকে বিশ্বাস করা, আমি যে হাতে নিজের গলা কাটা একই কথা। আপনি শুনেন, ওর সামনে ভালো করে ভুল খাও নির্লজ্জ বেহায়া করতে চান। বেরিয়ে যাও বলছি, হাতি নাতে ভাড়া করে দোষ এখন আসছি কাজ করতে চাও? একেবারে জেনুইন স্ত্রী বিয়া করাবো বলছি স্যার। কি কি বলছো? কি আমার সঙ্গে ঝগড়া করে গিয়ে অফিসের চাকরি নিয়ে জানতে আপনাকে ভয় বলতে পারি। তাহলে তোমার সঙ্গে ওই মেয়েটি, ওই মেয়েটিকে অ্যামেচার ক্লাবের মাইয়া ভাড়া করে আনছি। করে আনছো? ভাড়া করে আনছি। ভাড়া করে আনছো? ভাড়া করে বলেছো? সব তো সব স্টুপিড কথা কারে। তাহলে মানে তুমি ললিতা জানালো গিয়ে তোমার স্বামী? চলো তুমি সম্ভব, তোমার হ্যাঁ স্যার আমি বার করছি, তোমাদের দুজনকে আমি স্যাক করবো। খাই স্যার, ক্যান্সার না স্যার। এটা তো চাকরি নয়, আমাকে জব তো করবো। নো 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 নো, প্রিন্সিপালস প্রিন্সিপাল, আমি অ্যালাউ করবো না। বলি কেন অ্যালাউ করবে না? শুনি, পুরোবাসে তোমার কিছু পেঁচুইতে আছে না? স্বামী স্ত্রীতে একসঙ্গে চাকরি করলে তোমার কিন্তু খুব অসুবিধা হয়, আর স্বামীর সঙ্গে না করছো তোমার তো সুবিধা হয় না? আমি পাগল না হলে তোমার ষোলকলা পূর্ণ হবে কি করে? বলি আমারই দুটো বসে আমারই চাকরি উড়াবে, আর আমি কিন্তু বলতে গেলে আমি পাগল। প্লিজ প্লিজ বস। আজ আমারই দোষে এত দুঃখ নিয়েছে, তখন যদি জেদের বসে চাকরিটা না নিতাম যাকে আমি কালি রেজুলেশন দিয়ে দেবো। এই চাকরি করতে গিয়ে আমার ঘর সংসার সব তছনছ হয়ে গেছে। আমি মেয়ে, আমার আগে সংসার চাকরি চাই। না না না, চাকরি ছাড়া তোমাদের চলবে না, চাকরি তোমাদের দুজনকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ করবি করবি, তোমরা দুজনেই চাকরি করবে। চলো চলো চলো। হ্যাঁ যাবো। হ্যাঁ এইরা তো সব কথাকে বুঝিয়ে বলতো, এখানে বলো তো শোনা, আমাদের দরকার রেস, ওদের দরকার আন রেস। নিশ্চয়ই হবে। দেখুন দীনা দেবী, আমরা বেরিয়ে উপায় হয়ে আপনার উপর অনেক অন্যায় করেছি, আপনি আমাদের মাফ করবেন। হ্যাঁ তারপরে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি নাই। বেশ হয়েছে, খুব হয়েছে, এবার দয়া করে চলুন দেখি। প্রতিবাদ করিস না, আমার দেশের বউয়েরা চিরকালই স্বামী। তবে যদি কিছু কইতে চাস তাহলে সমস্যা খুঁড়ে খুঁড়ে দণ্ডবত।